এখন স্যার মনে একটা বিষয় হয়েছে, অনেক সময় আমাদের বোঝার জন্য বিষয়টা আমাদের আসলে নিজেদেরই জানার জন্য, যেখানে আমরা পত্রিকায় একটা কলাম দেখিনি, একটা দাবি দেখি নাই, অথবা কোনো স্টুডেন্টকে আমরা বলতে শুনিনি যে কেন আমার নম্বরটা এত ডিফারেন্স হচ্ছে বা আমার প্রত্যেকটার সাথে যাচ্ছে না, এ বিষয়ে কোনো ধরনের আলোচনা ছাড়াই হুট করে একটা চেঞ্জ। স্যার পাবলিক সার্ভিস কমিশন যখন নতুন একটা নীতি ঘোষণা করে বা নতুন একটা নিয়ম ঘোষণা করে, সেটা সেটার প্রক্রিয়াটা আসলে কি থাকে স্যার? এটা মানে হঠাৎ করে একটা জিনিস হচ্ছে দাবি বা প্রয়োজন থাকলে সেটাতে পজিটিভ রেসপন্স করা একটা বিষয়, দেখেন আমরা দেখি যে হঠাৎ হঠাৎ এমন একটা কিছু, যেমন একটা সময় আমরা যখন 27-28তম বিসিএস ভাইবা দিচ্ছি, তখন আমাদের ভাইবা নাম্বার ছিল 100 নাম্বার, যেটা 26তম বিসিএস পর্যন্ত 200 নাম্বার ছিল, 27-28 এবং সম্ভবত 29তম বিসিএস পর্যন্ত সেটা 100 ছিল। আবার দেখলাম এটা দিয়ে কোন ধরনের আলোচনা ছাড়াই, মিডিয়াতে আমরা শুনিনি, কোন বিশেষজ্ঞকে আমরা বলতে শুনিনি, বরঞ্চ এটা শুনেছি ভাইবা বোর্ডে মার্কস কম রাখা ভালো, অধিকতর সেখানে সুবিচার নিশ্চিত করা যায় যোগ্যতার মাপকাঠি রিটেল পরীক্ষার মাধ্যমে যেটা ইয়ে করা হয়, সেক্ষেত্রে আবার 200 নম্বরের ভাইবা চলে আসলো। এই বিষয়গুলো স্যার আসলে কোন প্রেক্ষাপটে এই ধরনের সিদ্ধান্ত গুলো আসছে স্যার? আসলে না, দেখেন এখানে পাবলিক সার্ভিস কমিশন যদিও কাজগুলি করে, এখানে তাদের যে বিধি অনুসারে করে, রিক্রুটমেন্ট রুলস যেটা আছে বিসিএস এর, সেই রিক্রুটমেন্ট রুলস সরকার প্রণয়ন করে, এবং এবং সরকার প্রণয়ন করতে সময়ে ইয়ে করতে হয়, সুপারিশ করতে হয়, করার পরে এটা সরকার প্রধানের কাছে যায়, ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতির কাছে যায়, সেখানে পলিটিক্যাল লেভেলে এই জিনিসগুলি খুব খুঁটিয়ে দেখার বিষয় কিন্তু নয়। এই জিনিসগুলি খুঁটিয়ে দেখার বিষয়ে যারা মানে এখানে চাকরি করেছেন, চাকরিতে দীর্ঘকাল নিয়োজিত ছিলেন, তারাই এটা ইমপ্লিকেশনগুলি খুঁটিয়ে দেখার কথা। আমি মনে করি যে যখন ডাবল এক্সামিনার প্রস্তাব দিয়ে পিএসসি থেকে যে জিনিসটা প্রস্তাবটা করা হলো, সে পিএসসির যে কমিশন, এই কমিশন সদস্যরা এই ব্যাপারটার কনসিকুয়েন্সটা তারা এটা ভেবে দেখেন নাই, ভেবে দেখেন নাই। পাশাপাশি এখানে সচিব কমিটিতে যখন গেল তখনও একই ব্যাপার হয়েছে, তখনও ধরা হয়েছে যে এটা হয়ে যাক, ঠিক আছে, অথবা এটা গায়ে লাগার নেই, পাশ হয়ে গেছে, এখানে এটা হয়েছে। পাশাপাশি আপনি যেটা বললেন যে এখানে কোনো দাবি ছিল না ভাইবার মার্কের, ভাইবার মার্কের দাবি আসলে আমাদের দেশটাতে আমরা যে জায়গায় পৌঁছেছি, যে জায়গায় পৌঁছেছি সেখানে আমরা কিন্তু ঐচ্ছিক ক্ষমতা যত কমানো যায় তত মঙ্গল বলে একটা ধারণা আমাদের অনেকের মধ্যে আছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি 2007 সনে ভাইবার মার্ক যখন 100 করা হয় 200 থেকে, তখন আমি ক্যাবিনেট সেক্রেটারি ছিলাম, তখন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির আমি সভাপতি ছিলাম। তো এটা কিন্তু একটা লজিকের উপর ভিত্তি করে করা হয়েছিল, এখানে পাবলিক সার্ভিস কমিশনের স্বেচ্ছাধীন ক্ষমতাটা কমিয়ে দেওয়া হলো 100 নম্বর। আবার যখন সরকার পরিবর্তন হলো তখন এসব ক্ষেত্রে কিছু পলিটিক্যাল ইম্পোর্ট থাকে, আমি স্বীকার করব। পাশাপাশি আমাদের এসব সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু পলিটিক্যাল ইম্পোর্ট থাকে, এই নিয়োগ যারা পান তারা এসব পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হন এবং সেসব এজেন্ডা বাস্তবায়নের জন্য তৎপর থাকেন এবং ক্ষেত্র বিশেষে সফল হতেও আমরা দেখি। আমরা এটা দেখি শুধু এসব গেজেটেড পদে না, আপনার নন গেজেটেড পদেও কিন্তু, যেমন আপনার প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটা কিন্তু মৌখিক পরীক্ষার নাম্বার আমরা 10 নম্বরে নিয়ে এসেছিলাম, 90 নম্বর ছিল লিখিত পরীক্ষার নাম্বার, এটা সম্ভবত বর্তমানে 20-এ চলে গেছে, 15 বা 20-এ চলে গেছে। তো এই জিনিসগুলি কিন্তু করা হয় আপনার যাতে একটা প্রভাব বিস্তার করে, সেই নাম্বারটা নিয়ে কোনো তুলনামূলকভাবে কম মেধাবীকে উপরের দিকে নিয়ে আসার একটা চেষ্টা থেকে এই জিনিসগুলি করা হয় বলে আমি বিশ্বাস করতে মোটেও দ্বিধান্বিত হব না, বলতে মোটেও দ্বিধান্বিত হব না, এটা আদৌ কোনো একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি না। আমি মনে করি যে বর্তমান সময়ে, যদিও পাকিস্তানের সময় সিএসএস পরীক্ষাতে ভাইবার নাম্বার 300 নম্বর ছিল, তখনকার প্রেক্ষাপট, তখনকার পাবলিক সার্ভিস কমিশন এবং তখনকার সরকারের যে দৃষ্টিভঙ্গি এসব পরীক্ষা নিয়ে, তার সাথে এখন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, এখন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, এমনকি ভারতের সাথেও আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে।
সুতরাং আমাদেরকে বর্তমানে মানে স্বেচ্ছাধীন ক্ষমতা যেখানে যতটা কমানো সম্ভব এখানে অতটা কমানো উচিত বলে আমি মনে করি। অনেক 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 ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়াই।